সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে, আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি এক্সাইটিং ভিডিও টিউটোরিয়ালে। আমাদের এবারের টিউটোরিয়ালের টপিকস হচ্ছে রিলে, এবং রিলে বলতে আমরা 6 ভোল্টের রিলে অথবা 12 ভোল্টের রিলে কীভাবে বায়াসিং করতে হয় আমরা এই টিউটোরিয়ালের সাহায্যে শিখব। এবং আমরা এই টিউটোরিয়ালে অ্যাকচুয়ালি প্রোগ্রামিংটা শিখবো না, প্রোগ্রামিংটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখবো। বরাবরের মতো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে প্রথমে আমি একটা ডিভাইসের এক্সপ্লেন করি, দেন আমরা ওই ডিভাইসটা কীভাবে মাইক্রো কন্ট্রোলার দ্বারা প্রোগ্রামিং দ্বারা অপারেট করতে হয় এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে শিখি। ওকে, ঠিক সেম আজকে আমরা রিলে সম্পর্কে জানবো, রিলে সম্পর্কে এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করব, এবং রিলে কীভাবে বায়াসিং করে সেটা আমি চিত্রের সাহায্যে আপনাদের কাছে বুঝিয়ে দেব, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি এই রিলেটাকে প্রোগ্রামিং দ্বারা অপারেটিং করব। ওকে, তো এই রিলেটার আপনারা যে রিলেটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এটা আমি একটু পরে খুলছি, তার পূর্বে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে যাচ্ছি যে কীভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে, এটার কাজটা কী। প্রথমে আমরা কাজটা দেখব, তাহলে আমাদের ভিতরে একটা কনসেপ্ট চলে আসবে, ঠিক আছে, দেন আমরা এটার বায়াসিংটা দেখব। ওকে, তো আমি জাস্ট এটার সাপ্লাইটা দিচ্ছি। সো খেয়াল করেন, এখানে একটি ওয়্যার আছে ডিসকানেক্ট অবস্থায়। আমি এই ওয়্যারটাকে যদি এখানে আমি এখানে আমি দুইটা ব্যাটারি নিয়েছি, ব্যাটারির সাহায্যে, যেহেতু আমরা জানি কি 4.7 ভোল্টের হয়ে থাকে, সো দুইটা মিলে 8 ভোল্ট, এবং আমার এইখানে যে রিলেটা আছে রিলেটা হচ্ছে 6 ভোল্টের। ওকে, সো কিছুটা বেশি ভোল্টেজ দিলে কোনো সমস্যা হয় না, সো আমি এক্ষেত্রে কিছুটা বেশি ভোল্টেজ সাপ্লাই দিয়েছি। ওকে, তো এখন আমার এই রিলেটার আমি যে বায়াসিংটা করেছি, বায়াসিংটা একটু পরে দেখাচ্ছি, জাস্ট আপনারা খেয়াল করেন, এখানে আমি একটা ওয়্যার রেখেছি, এখানে আমি একটা পুশ বাটন সুইচ ব্যবহার করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে ছোটো কোনো পুশ বাটন সুইচ নেই, যার কারণে আমি পুশ বাটন সুইচের সাহায্যে দেখাতে পারছি না। জাস্ট আমি এখানে যদি +5 ভোল্টের পজিটিভ সাপ্লাই দেই, তাহলে কী হবে যে আমাদের এই যে বাতিটা আছে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে পজিটিভ সাপ্লাই দিচ্ছি, খেয়াল করছেন, যখন আমি এটার সাথে পজিটিভ সাপ্লাই দিলাম ভেরাবোর্ড থেকে, খেয়াল করেন, তখন আমাদের বাতিটা অফ, যখন আমি এটাকে খুলে নিচ্ছি দেন অন, ঠিক আছে। সো রিলের উপরে আমি আরও টিউটোরিয়াল দিয়েছি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যে রিলেগুলো ব্যবহার করা হয় সেটার উপর, কিন্তু এটা কিন্তু একটু ট্রিপিক্যাল, ঠিক আছে, এবং এটা কিন্তু বহুল পরিমাণে ব্যবহৃত হয় ইলেকট্রনিক্সে, তাই না। সো আমি এটার কাজটা দেখালাম, ওকে, ফাইনাল। সো এখন আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি মূলত এটার কাজটা কী হচ্ছে, যে আমরা একটা 5 ভোল্টের উপরে, অথবা 5 ভোল্ট আমরা বলতে পারি +5 ভোল্ট বলতে 5 ভোল্ট থেকে কিছুটা উপরে, ঠিক আছে, এরকম একটি সিগন্যাল দ্বারা আমি কী করতে পারছি, আমাদের এখানে যে বাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে AC 220 ভোল্টের বাতি, ঠিক আছে, ডিম লাইটটা কিন্তু AC 220 ভোল্টের সাপ্লাই চলছে, ঠিক আছে। আমরা এই বাতিটাকে অন অফ করতে পারছি, যেহেতু আমরা একটা বাতিকে অন অফ করতে পারছি ছোট একটা রিলের সাহায্যে, ঠিক সিমিলারলি আমরা চাইলে আমাদের ঘরের যে ফ্যানটা আছে সেটাকেও আমরা চাইলে অন অফ করতে পারছি, তাই না। এই ক্ষেত্রে আমরা কি অনেক সময় দেখেছি স্মার্টফোনের সাহায্যে ঘরের ফ্যান লাইট অন অফ করা হয় মাইক্রো কন্ট্রোলার দ্বারা, তাই না, ওই ক্ষেত্রে কিন্তু রিলে ব্যবহার করা হয়, এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে রিমোটের সাহায্যেও কিন্তু ঘরের ফ্যান লাইট অন অফ করা হয়। এখন আমরা এটার বায়াসিংটা একটা একটা করে খুলে আপনাদের দেখাবো, দেন আমি চিত্র এঁকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো তারপরে কি এসি লাইনটাকে বন্ধ করব। ওকে, খেয়াল করেন, এখানে এখান থেকে আমি এসি লাইন নিয়েছি, 220 ভোল্টের ফেজ এবং নিউট্রাল, আমি দেখাচ্ছি একদম পুরো ব্যাপারটা। সো ধরলাম রেড কালারটা যদি আমাদের এই ক্ষেত্রে ফেজ হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেজ লাইন আর এটা হচ্ছে নিউট্রাল লাইন, ঠিক আছে। সো বাতির এক প্রান্তে আমরা এই যে এখানে নিউট্রাল, ঠিক আছে, আমাদের মেন লাইন থেকে নিউট্রাল নিয়েছি, এবং অপর প্রান্তে কি ফেজ। ওকে, দেন আমরা এখানে যে বাতিটা লাগিয়েছি এটা কিন্তু কিছুই না, জাস্ট একটা এক্সট্রা বাতি লাগিয়েছি যে আমাদের এই ভেরোবোর্ডে কি আমরা সাপ্লাইটা আসছে কিনা এটা চেক করার জন্য, জাস্ট 330 ওহমের রেজিস্টার্ড হয় এই এলইডি। ওকে, আমি দুটা খুলে নিচ্ছি, দেন আমরা এটা হচ্ছে ব্যাটারি সাপ্লাই, আমি জাস্ট ভেরোবোর্ডের আমি একটু জুম করে দেখাচ্ছি, ব্যারোবোর্ডের রেড কালারের সাথে আমরা পজিটিভ নিয়েছিলাম আর এই পাশের নীলটার সাথে নেগেটিভ নিয়েছিলাম, ব্যাস এই দুইটা পজিটিভ নেগেটিভ খুলে নিলাম। ওকে, এটা হচ্ছে ব্যাটারি অপশন শেষ। এখন এটাকে যদি কাছে আনে আরও, তাহলে আপনারা দেখতে পাবেন কী কী আছে।
ঠিক আছে সো আমি কানেকশন এটা আসলে দেখানোর কিছু নেই ব্যারোবোর্ডের কানেকশন আপনারা জানেন কারণ আমি জানি যে আপনারা অনেক এই ব্যাপারে ব্যারোবোর্ডের ব্যাপারে সবাই কনসেপ্ট ক্লিয়ার জাস্ট আমি খুলে নিচ্ছি যে কী কী জাস্ট কম্পোনেন্ট লাগে সেগুলো আমি পরিচয় করে দিলে মেবি আপনাদের জন্য হয়ে যাচ্ছে ঠিক আছে সো আমি জাস্ট খুলে নিচ্ছি ওয়ারিংগুলো ওকে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের রিলে এবং এর পাশে একটা ট্রানজিস্টর আছে যেটাকে বলা হয় BC547 এবং একটা ডায়োড আছে 1N4007 মানের ঠিক আছে আপনারা মানগুলো মনে রাখবেন আর এটা হচ্ছে একটি 1K মানের রেজিস্টর ওকে সো জিনিসগুলো আমি একটু হাতে নিয়ে দেখাই এটা হচ্ছে 1K মানের রেজিস্টর এটা হচ্ছে 1N4007 মানের ডায়োড যেটাকে আমরা বলতে পারি 1 ampere ডায়োডটা ঠিক আছে তারপর এটা হচ্ছে BC547 বাম পাশ থেকে যদি আমরা 1, 2, 3 গুনি তো বাম পাশের 1 নাম্বারটা হচ্ছে কালেক্টর 2 নাম্বারটা বেস 3 নাম্বারটা ইমিটার মনে রাখবেন ওকে ওকে সো এই রিলেটার সম্পর্কে আরেকটু যদি আমরা ডিটেলস জানতে চাই অর্থাৎ এইটার কোন পিনে কি রয়েছে এগুলো দেখার জন্য এভাবে ধরবেন আপনাদের বরাবর ধরার পর এই লেখাটা দেখবেন লেখাটা দেখার পর হাতের বাম পাশে দেখবেন 3টা টার্মিনাল রয়েছে এবং ডান পাশে 2টা টার্মিনাল এখন এই লেখাটার উপরের প্রান্তে আমি একটু আপনাদের বোঝাচ্ছি এই লেখাটার উপরের এই বাম পাশের একবার কর্নার উপরের প্রান্তে যে টার্মিনালটা থাকবে সেটা কয়েলের পজিটিভ এবং নিচেরটা থাকবে কয়েলের কি নেগেটিভ প্রান্ত এবং মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে কমন এবং উপরে এই পাশেরটা থাকবে নর্মালি ক্লোজ অথবা ওপেন অথবা এই পাশেরটা নর্মালি ক্লোজ অথবা ওপেন আমরা কোন পিনটা নর্মালি ক্লোজ বা কোনটা ওপেন সেটা আমরা চেক করব কি মিটারের সাহায্যে মিটারটাকে ডায়োড মোডে সিলেক্ট করবেন করার পর প্রুফ দুইটা নেবেন নেওয়ার পর একটা টার্মিনাল ধরবেন কমনের সাথে যেটা শব্দ করবে না সেটা হচ্ছে নর্মালি ওপেন অবস্থায় উপরেরটা হচ্ছে নর্মালি ওপেন এবং নিচেরটা শব্দ করছে তার মানে নিচেরটা হচ্ছে আমাদের কি নর্মালি ক্লোজ আমি আরেকবার বলছি এই মাঝের প্রান্তে ধরবেন আপনার প্রুফটাকে মিটারের তারপরে উপরের টার্মিনালে যদি শব্দ করে তাহলে এটা হচ্ছে নর্মালি ক্লোজ আর যেটা শব্দ করবে না সেটা নর্মালি ওপেন আমরা এখন লেখাটাকে ঘুরেই সো উপরেরটা হচ্ছে আমাদের কি নর্মালি ক্লোজ নিচেরটা নর্মালি ওপেন টার্মিনাল পেলাম ওকে এখন আমরা বায়াসিং চিত্রটা দেখব ওকে এখন আমরা সার্কিট ডায়াগ্রামটা এক্সপ্লেন করব তো আমি হাতে একে আপনাদের দেখাতে পারতাম এতে আরও সময় বেশি লাগতো সো শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো খেয়াল করেন এটা হচ্ছে আমাদের রিলে সো রিলের আমি 5টা টার্মিনাল টেনেছি ঠিক আছে আপনাদের দেখিয়েছি যে 5টা পিন থাকে বা টার্মিনাল থাকে সো 2টা টার্মিনাল থাকে আমাদের কয়েল এক প্রান্ত আমরা দেখিয়েছি যে বাম পাশে কি 3টা টার্মিনাল রাইট আপনারা প্র্যাকটিক্যালি দেখেছেন বাম পাশে 3টা এবং ডান পাশে 2টা সো বাম পাশে এই 3টার মধ্যে 2টার ভিতরে থাকে কয়েল ওকে এবং মাঝে যেটা থাকে সেটা থাকে হচ্ছে নর্মালি কমন পিন এবং এই পাশে একটার সাথে কি আমরা শব্দ হয়েছে আমাদের মিটারে সেটাকে বলা হয় নর্মালি ক্লোজ পিন এবং যেটার সাথে কানেকশন নেই সেটাকে বলা হয় নর্মালি ওপেন পিন এখন আপনার রিলেটা যদি 12 ভোল্ট হয় তাহলে আপনি 12 ভোল্ট থেকে 14 ভোল্ট সাপ্লাই দিবেন আপনার রিলেতে আর যদি রিলেটা 6 ভোল্টের হয় তাহলে আপনি কি 6 ভোল্ট থেকে শুরু করে 7 ভোল্ট বা 8 ভোল্ট পর্যন্ত আপনি সাপ্লাই দিতে পারবেন এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া তো 2টা ব্যাটারি ব্যবহার করেছেন এবং সেটা হচ্ছে মোবাইলের ব্যাটারি এবং আমি এই 2টা ব্যাটারি একদম পুরাতন একটা ব্যাটারি যার ভোল্টেজ লেভেল কমতে কমতে কি একেবারে আমি যদি 2টা যোগ করি 8 ভোল্টেরও কম আসে ওকে সো এই কারণে আমি 2টা ব্যাটারি একত্রে কীভাবে ইউজ করেছি সিরিজে ইউজ করেছি ওকে সো এখানে আমি দেখিয়েছি যে 12 ভোল্টের একটা রিলে সাপ্লাই সো এক প্রান্তে কয়েলের পজিটিভ সাপ্লাই আসবে এবং খেয়াল করেন এখানে একটা উল্টা মানের ডায়োড ব্যবহার করেছে ডায়োডটাকে উল্টিয়ে ব্যবহার করা হয়েছে 1N4007 এটাকে বলা হয় ফ্লাইব্যাক ডায়োড অর্থাৎ আমাদের এখানে যদি কোনো পরিমাণ নয়েজ বা কোনো ধরনের প্রবলেম হয় ঠিক আছে সো এটা বারবার ফিডব্যাক করবে আমরা জানি কি কয়েলের কারণে এক প্রকারের নয়েজের উৎপন্ন হয় ঠিক আছে এখানে যেহেতু এসি ডিসি কম্বিনেশন চলে ঠিক আছে সো এই ক্ষেত্রে আমাদের যদি কোনো পরিমাণ এসি নয়েজ চলে আসে সো এই ডায়োডের মাধ্যমে আমরা এটাকে ফিল্টার করে ফেলতে পারবো রেক্টিফায়ারের সাথে ওকে সো এই কারণে লাগানো হয় এই ফ্লাইব্যাক ডায়োড ওকে সো এর কাজ হচ্ছে বারবার এই নয়েজটাকে ফ্লাইব্যাক করা এই কারণে এর নামকরণ করা হয়েছে ফ্লাইব্যাক ডায়োড
তারপরে খেয়াল করেন আমাদের এই কয়েলের আরেকটা টার্মিনাল এখানে আমরা এটাকে লাগিয়েছি কি আমাদের যে ট্রানজিস্টরটা আমি দেখিয়েছি বলেছিলাম বাম পাশেরটা হচ্ছে এক নাম্বার পিন হচ্ছে কালেক্টর দুই নাম্বার বেস তিন নাম্বার হচ্ছে ইমিটার ঠিক আমরা কালেক্টর পিনে আরেকটা প্রান্ত লাগিয়ে দিয়েছি ওকে দেন কালেক্টর এবং ইমিটার চলে গেছে গ্রাউন্ডে এবং বেসে কী করেছি একটি ওয়ানকে দ্বারা টিগারিং করা হয়েছে এবং এই ওয়ানকে ভোল্টেজের পূর্বে খেয়াল করেন আমি একটি পুশ বাটন লাগিয়েছি যদি আমি আপনাদের একটা ওয়্যারের সাহায্যে দেখিয়েছিলাম যে এটাকে কানেক্ট করার মাধ্যমে আমরা কি লোডটাকে অফ করেছিলাম এবং অন করেছিলাম তাই না সো এখানে প্লাস ফাইভ ভোল্ট আছে আমি প্লাস ফাইভ ভোল্টের সাহায্যে কাকে টিগার করতে পারবো প্লাস ফাইভ ভোল্টের সাহায্যে আমি কী করছি পুশ বাটনটাকে প্রেস করে লোডটাকে অন এবং অফ করতে পারছি এটি হচ্ছে মেইন অ্যাডভান্টেজ রিলে ব্যবহারের ওকে সো এখান দেখ চিন্তা করেন আমরা জানি যে আমাদের মাইক্রোকন্ট্রোলারের আউটপুট হচ্ছে প্লাস ফাইভ ভোল্ট সো আমরা কি চাইলে মাইক্রোকন্ট্রোলারের প্লাস ফাইভ ভোল্ট টিগারের সাহায্যে আমরা এসি লোডকে অন অফ করতে পারছি এই কারণেই মূলত আমি এই বায়াসিংটা আপনাদের শিখেছি ওকে এখন খেয়াল করেন আমরা নর্মালি ওপেন পিন থেকে একটা এসি লোডকে কানেকশন করেছি এবং ফেজ কানেকশন করেছি কোথায় কমনে আমরা যদি এখানে নিউট্রাল কানেকশন করতাম তাহলে কি আমাদের এই পথ ঘুরে কি নিউট্রাল বের হতো সো আমাদের এসি লোডের অপর প্রান্তে কি আমাদের তাহলে ফেজ দিতে হতো যেহেতু আমরা ফেজ দিয়েছি সো অপর প্রান্তে নিউট্রাল কানেকশন করেছি এখন আমাদের এইটা আমরা যখন সম্পূর্ণ সাপ্লাই দিব পুশ বাটন যখন প্রেস করব না তখন কি আমাদের এই ল্যাম্পটা বন্ধ থাকবে যখন আমরা পুশ বাটনটা প্রেস করব এই কন্ট্যাক্টটি নর্মালি ক্লোজ থেকে এটা চলে আসবে কোথায় নর্মালি ওপেন টার্মিনালের সাথে এসে লেগে যাবে তখন আমার এই পথ ঘুরে এই পথ হয়ে আমাদের লোডের এক প্রান্তে ফেজ পাবে এবং নিউট্রাল তো আমি অলরেডি কানেকশন করেই রেখেছি ঠিক আছে সো আমরা এই পুশ বাটনটাকে প্রেস করলে আমার বাতিটা জ্বলবে ছেড়ে দিলে বাতিটা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি কী দেখেছেন যে আপনাদের বাতিটা কি জ্বলছিল যখন আমি পজিটিভ সাপ্লাই দিচ্ছি বাতিটা বন্ধ হয়ে যাচ্ছিলো তখন আমি কানেকশনটা কোথায় করেছিলাম লোডের কানেকশনটা নিয়েছিলাম আমি নর্মালি ক্লোজ থেকে যার কারণে কি প্রথম থেকে জ্বলছিল যখন আমি প্রেস করেছি কন্ট্যাক্টটা নর্মালি ওপেনের সাথে লেগে গেছে এবং এটা কন্ট্যাক্টটা খুলে গেছে একদম সিম্পল ব্যাপার আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন কিছুই না রিলে বায়াসিং একদম সহজ ওকে সো এই ছিল আমাদের রিলে বায়াসিং সম্পর্কে এ টু জেড আশা করি আপনারা বায়াসিংটা একদম প্রপারলি বুঝতে পেরেছেন সার্কিট ডায়াগ্রাম দেখে প্র্যাকটিক্যালি সব কিছু যদি আপনি কম্বিনেশন করেন আশা করি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে সো আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে সো হেল্পফুল হলে অবশ্যই কষ্ট করে কি একটা লাইক দিতে হবে এবং কমেন্টে আপনার কথাবার্তাগুলো লিখবেন আপনার প্রশ্ন থাকলে লিখবেন সব কিছু আপনি কমেন্টে লিখুন আর ভিডিওগুলি প্লিজ 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 ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই সমস্ত টিউটোরিয়াল সম্পর্কে জানতে পারে তারা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শিখতে পারে ওকে এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে এই বলে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।